যেটা শুরু করব সেটা হচ্ছে স্বরকম্প, অর্থাৎ যে তরঙ্গের উপরিপাতের আর একটা টাইপের উপরিপাত। আর একটা টাইপ বলতে কি, না স্থানু তরঙ্গটা আমরা একটা টাইপ বলেছি, আর একটা হচ্ছে স্বরকম্প, আর হচ্ছে আর একটা পড়বো যেটা ব্যতিচার। তো তরঙ্গের উপরিপাত মানে কি, অনেকগুলো তরঙ্গ এসে কোনো একটা জায়গায় তারা যত মিলিত হয়ে যাবে, তখন কি কি ঘটনাগুলো ঘটবে। তার মধ্যে প্রথম যে টাইপটা সেটা আমরা আলোচনা করে নিয়েছি, সেটা হচ্ছে স্থানু তরঙ্গ। সেক্ষেত্রে কি রেখেছি, যে দুটো তরঙ্গ কি হবে না, পরস্পর বিপরীত দিকে আসবে এবং আসার পরে তাদের মিলন হবে, এবং সেক্ষেত্রে কিন্তু তরঙ্গগুলোর গতিবেগ একই, অর্থাৎ তাদের কম্পাঙ্কও একই, সব কিছু একই আমরা ধরে নিয়েই ক্যালকুলেশনগুলো করেছি। ঠিক আছে, তো সেখান থেকে তার যে করসপন্ডিং রেজাল্টগুলো ব্যবহার করে আমরা যে মূল সূত্র কিংবা হচ্ছে কি শব্দের গতিবেগ নির্ণয় কিংবা বিভিন্ন বাদ্যযন্ত্রের যে কম্পাঙ্কগুলো নির্ণয়, এগুলো আমরা সব করেছি। তো চলতঙ্গের আর একটা যে প্রকার রয়েছে উপরিপাতের, সেটা হচ্ছে স্বরকম্প। তো এখন স্বরকম্প কখন হবে, তো আমরা ওয়েভ ইকুয়েশন হিসাবে যেটা জেনেছি সেটা কি, যে সিম্পলি একটা ধরো ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটা একটা চলতরঙ্গকে নির্দেশ করে, যেখানে কোন এক এই ওয়াইটাকে কি বোঝায়, না মাধ্যমের মধ্যে কোনো একটা বিন্দুতে, কোন বিন্দুতে না এক্স বিন্দুতে কোনো একটা কণার যে বিস্তারকে নির্দেশ করছে এবং একটা নির্দিষ্ট সময়। তাহলে সময় এবং স্থান নির্দিষ্ট করে দিলে কোনো একটা কণার যে বিস্তারটা কত হবে সেটাকে নির্দেশ করছে এই যে চলতরঙ্গ দ্বারা। এবং এই তরঙ্গে মাইনাস সাইন দ্বারা কি বোঝাচ্ছে, না এটা কোন দিকে গতিশীল, ধনাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল। আর যদি প্লাস সাইন থাকে তাহলে আমরা জানবো যে ওটা হচ্ছে কি নেগেটিভ এক্স অক্ষ বরাবর গতিশীল। তো এক্ষেত্রে স্বরকম্পর ক্ষেত্রে আমরা কি হবে, না যে দুটো সমীকরণ যে চলতরঙ্গকে আমরা ধরবো, সেই চলতরঙ্গ দুটো ধর আমি সাপোজ এটাকে ওয়াই ওয়ান নাম দিচ্ছি, আর একটা চলতরঙ্গকে নাম দিচ্ছি ওয়াই টু, তার বিস্তারও আমি লিখছি এ, এবং তার যে সমীকরণটা আছে সাইন ওমেগা আছে এটাকে ওমেগা ওয়ান নাম দিচ্ছি, ওমেগা টু নাম দিচ্ছি, টু মাইনাস কে এক্স। অর্থাৎ আমরা এখানে কি করলাম, যে এই দুটো চলতরঙ্গ এখন কোন কোন দিক বরাবর গতিশীল, একটা নির্দিষ্ট দিকে গতিশীল, একই দিকে গতিশীল। স্থানু তরঙ্গের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম কি, পরস্পর বিপরীত দিক থেকে আসছে কোন তরঙ্গের মধ্যে যদি উপরিপাত হবে সেটা স্থানু তরঙ্গ সৃষ্টি করবে। কিন্তু স্বরকম্প কখন হবে, না স্বরকম্প হবে যদি দুটো তরঙ্গ একই দিকে যায়। কন্ডিশনগুলো কি কি, কোন কোন শর্তে, শর্তগুলো তাহলে কি কি, না দুটোর বিস্তার আর মূল শর্তটা কি, তারা একই দিকে যাবে, একই দিকে তারা গতিশীল হবে। সেকেন্ড কি, তাদের গতিবেগও একই দিকে গতিশীল হবে এবং গতিবেগও একই হবে, বোঝা গেল, গতিবেগও একই হবে, গতিবেগও একই, দুজনের গতিবেগ একই, কিন্তু তাদের কম্পাঙ্কের সামান্য পার্থক্য থাকবে। দুটো যে একই দিকে যাচ্ছে তাদের কম্পাঙ্কের সামান্য পার্থক্য থাকবে, অর্থাৎ কম্পাঙ্কের সামান্য পার্থক্য, এই সামান্য কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। খুব বেশি পার্থক্য থাকলে এই ঘটনাটা আবার হবে, কিন্তু আমাদের অনুভব করার ক্ষেত্রে খুবই অস্পষ্টতা দেখা যাবে, কম্পনের সামান্য পার্থক্য দেখা যাবে কম্পাঙ্কের। এছাড়া আমরা যে জিনিসগুলোকে এখানে ওভারলুক করে যাচ্ছি, যে দশাও থাকতে পারে কোনো চলতরঙ্গের ক্ষেত্রে, একটা যেমন প্রাথমিক দশা থাকে, তো এক্ষেত্রে আমরা দশাটার পার্থক্য থাকতে পারে। তো আমরা যদি দেখে রাখি এখানে একটা দশা ফাই ওয়ান, এখানে দশা ফাই টু, এগুলোও থাকতে পারে, অর্থাৎ দশা পার্থক্য থাকতেও পারে, বিস্তারের পার্থক্য থাকতেও পারে। তো আমরা কিন্তু গণিতের সুবিধার্থে আমরা কিছু জিনিসগুলোকে ওভারলুক করে যাচ্ছি, যেমন কি দুটো বিস্তার যদি আলাদাও হয় তবেও কিন্তু স্বরকম্প হবে, কিন্তু আমাদের গণিতটা করার সময় জটিল হয়ে যাবে। তো সেই জন্য স্বরকম্প কখন হবে, দুটো চলতরঙ্গ যদি একই দিকে গতিশীল হয়, তাদের গতিবেগ যদি একই হয় কিন্তু কম্পাঙ্কের সামান্য যদি পার্থক্য থাকে, তখন কিন্তু তাদের উপরিপাতের ফলে কি হবে, যে রেজাল্টটা হবে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে কেউ যদি ওই তরঙ্গটা, যদি শব্দ তরঙ্গ হয়ে থাকে, তাকে যদি শুনতে থাকে দুটো তরঙ্গ আসছে, তবে কি হবে কি, একটা কিছু কিছু সময় অন্তর অন্তর শব্দের তীব্রতাটা বাড়তে থাকবে, বাড়তে থাকবে আবার কমতে থাকবে, এই যে প্রাবল্যের একটা বাড়া কমা দেখা যাবে সেটাকেই বলা হচ্ছে স্বরকম্প।
তো এখন এটা যেহেতু একটা চল তরঙ্গের সমীকরণ, যে কোনো ধরনের তরঙ্গের ক্ষেত্রে এটা ঘটবে, সে শব্দ হোক, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হোক, যে কোনো ধরনের তরঙ্গের ক্ষেত্রেও কিন্তু স্বরকম্প হবে, কিন্তু শব্দ তরঙ্গের কম্পাঙ্ক তুলনায় আলোক তরঙ্গের কম্পাঙ্ক অনেক বেশি। 10^10 যে দৃশ্যমান আলো আমরা দেখে থাকি, 10^14 হার্জ অনেক বেশি। তো সেক্ষেত্রে কম্পাঙ্কের খুব বেশি ডিফারেন্স হয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা সেটা বুঝতে পারবো না। তো এটা বেসিক্যালি স্বরকম্প, অর্থাৎ স্বরটা দেখেই বুঝতে পারছি যে শব্দের ক্ষেত্রে এটা কিন্তু বেশি করে আমরা অনুভব করবো। তো সেই জন্য স্বরকম্পটা বিশেষ করে শব্দের ক্ষেত্রেই বেশি করে প্রযোজ্য হয়, যদিও ম্যাথমেটিক্যালি কিন্তু যে কোনো তরঙ্গের ক্ষেত্রে স্বরকম্প হবে। তো আমরা স্বরকম্পের প্রথম শর্তগুলোকে আরেকবার বলে নিচ্ছি যে একই দিকে গতিশীল হবে, তাদের বিস্তার একই হতে পারে, আলাদা হতে পারে। তো একই আমরা করেই গণিতটা করব, কারণ গণিতটা করতে সুবিধা হবে, এটা কমন চলে যাবে, সুবিধা হবে। আর দশা পার্থক্য থাকতে পারে নাও থাকতে পারে, থাকলেও শোনা যাবে, কিন্তু আমরা এক্ষেত্রে গণিতটাকে আননেসেসারি যে কমপ্লিকেশন থেকে মুক্ত হওয়ার জন্য আমরা কি করছি, দশাটাকে জিরো ধরেছি, যে দুজনের মধ্যে কোনো দশা পার্থক্য নেই। কি বলছি, তাহলে দশা পার্থক্য থাকলেও হবে। তো আমরা গণিতের সুবিধার্থে দেখানোর জন্য আমরা এটাকে যে দশা পার্থক্য জিরো ধরে নিচ্ছি। তো এখন ব্যাপারটা কি ধরনের, যে আমরা বলছি যে তার কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থেকে দুটো তরঙ্গ ধরো একই দিকে আসছে, দুটো তরঙ্গ একই দিকে আসছে, আমি এখানে বসে দাঁড়িয়ে আমি শুনছি, তাহলে কি বললাম, কখনো জোরে শোনা যাবে, কখনো আস্তে শোনা যাবে, এটা অর্থাৎ প্রাবল্যের বাড়া কমাটা আমরা অনুভব করবো, এটাকেই বলা হচ্ছে স্বরকম্প। তো স্বরকম্পতে আমরা কি বললাম, প্রাবল্য কথাটা বারবার ইউজ করলাম। তাহলে প্রাবল্য জিনিসটা কি, একে আই দ্বারা প্রকাশ করা হয়, ইন্টেন্সিটি বা প্রাবল্য কথাটা কাকে বলছে, না একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সেকেন্ডে প্রবাহিত শক্তির যে মানটা কি, যে যদি শক্তিকে বলি এনার্জি দিয়ে প্রকাশ করি, এবং একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত যে শক্তির মানটা, এটা আমরা সাপোজ এরিয়াকে আমরা সাপোজ এস দিয়ে প্রকাশ যদি করি, কারণ এটাকেই বলা হচ্ছে প্রাবল্য বলে বলা হয়। এই প্রাবল্যটাকে ক্যালকুলেশন আমরা কিন্তু চলতরঙ্গ চ্যাপ্টারে আমরা করেছি, সেখানে আমাদের বইতে কিন্তু ওই প্রাবল্যটা কোনো দরকার নেই বলে ক্যালকুলেশনটা হয়নি। কিন্তু আমরা যদি প্রাবল্যটা ক্যালকুলেশন করে দেখি, দেখবো যে এই সমীকরণটা বের হবে আই সমান হাফ এ স্কোয়ার, মানে এটা বিস্তার স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু রো ইন্টু ভি, অর্থাৎ এই প্রাবল্যটা কি হবে, না বিস্তারের বর্গের সমানুপাতিক। প্রাবল্যটা কি হবে, না বিস্তারের বর্গের সমানুপাতিক। আর যদি সমস্ত কিছু ধ্রুবক ধরে নিই, তাহলে দেখতে পাবো যে প্রাবল্য, অর্থাৎ শব্দ যে জোরে শোনা যাবে বা কম যাবে, সেটা এই যে দুটো তরঙ্গের যে বিস্তার, সেই বিস্তারের বর্গের সমানুপাতিক হবে। তো এইটা হচ্ছে আমরা জানলাম স্বরকম্প। তাহলে স্বরকম্প কখন হবে, দুটো চলতরঙ্গ একই দিকে যেতে যেতে যদি তাদের উপরিপাত ঘটে, এবং উপরিপাতের ফলে কি হবে, কি কোনো একটা নির্দিষ্ট জায়গায় শব্দের প্রাবল্যটা বাড়বে বা কমবে, এই ঘটনাটাকে বলা হচ্ছে স্বরকম্প। এবং এই স্বরকম্প এক সেকেন্ডে কটা শুনতে পাবো, না এদের যে কম্পাঙ্কের যে পার্থক্যটাই হবে স্বরকম্প শোনার মান, একটা তীব্র শব্দ একটা মৃদু শব্দের এই যে ডিফারেন্সটা শুনছি, অর্থাৎ একটা তীব্র জোরালো শব্দ এলো, কিছুক্ষণ পরে আবার একটা জোরালো এলো, অর্থাৎ এই যে একটা ডিফারেন্স, এইটাকেই বলা হচ্ছে একটা স্বরকম্প। তাহলে এই স্বরকম্প শোনার মানটা কি হবে, কটা স্বরকম্পের সংখ্যাটা কি হবে, যে আমরা বলছি জোরালো শব্দ শুনবো, তাহলে স্বরকম্প স্বরকম্পের সংখ্যা কটা আমি শুনবো সেটা কি থাকবে, এদের কম্পাঙ্কের যে পার্থক্যটা, ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু, কোনটা বড় ছোট আমরা জানি না, এদের যে ডিফারেন্স এইটার দ্বারা বোঝা যাচ্ছে এই সংখ্যাটা হবে এই কম্পাঙ্কের পার্থক্য। এখন আমরা স্বরকম্প হলে কি হয় আমরা একটা গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করব, যে কি ঘটনাটা ঘটে অ্যাকচুয়ালি। তো আমরা যে যে কন্ডিশনগুলো বলছি, দুটো তরঙ্গ একই দিকে যাচ্ছে, সাপোজ এখান থেকে একটা তরঙ্গ যাচ্ছে, তার বিস্তার আর একটা তরঙ্গ যাচ্ছে, তারও বিস্তার আমরা আঁকবো। এইখানে আমরা সাপোজ এ সাইন, দুটো যেহেতু একই প্রকার তরঙ্গ, কিন বিস্তার ও একই, কম্পাঙ্কটা শুধু আলাদা। তাহলে আমি ছবিটা যদি আঁকি, ধরো বেশি আঁকছি না, তাহলে এইরকম একটা কম্পাঙ্ক, তাহলে কম্পাঙ্ক মানে কি, এই যে টাইম পিরিয়ডের অনন্যকে কম্পাঙ্ক বলা হয়, এইটা হচ্ছে ল্যামডা, এই সময় অতিক্রম করতে যে টাইম লাগবে তার অনন্য হচ্ছে কম্পাঙ্ক। আর একটার কম্পাঙ্ক একটু কম হবে বা বেশি হবে, আমি সাপোজ ধরো আমি আঁকছি ডট 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 দিয়ে, বা একটু বেশি করে দেখালাম, তার সময় টাইম পিরিয়ডটা একটু বেশি, তাহলে এই যে পার্থক্য থাকছে,
পার্থক্য, অর্থাৎ এই কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে এদের উপরিপাত। আমরা যদি দুটো ছবিকে একজোট করে দিই, এখন আমরা একটার উপরে একটা এঁকেছি, যাতে করে কি হবে, যেখানে দেখ দুটোর ম্যাক্সিমাম মিশে গেছে, তাহলে সেখানে কি হবে, তরঙ্গের যে আমরা এইরকম এত কম পার্থক্য দেখালে কিন্তু অনেক দূর ছবি আঁকতে হবে, কি বলছি বোঝা গেল? তাহলে কারণ এই সরতে 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 যেখানে ম্যাক্সিমাম হয়ে যাবে, দুজনের একই দশায় মিলবে, তো সেই ক্ষেত্রে আমরা ছবিটাকে একটু কি বলে নিচ্ছি, যে কম্পাঙ্কের পার্থক্যটাকে একটু আমরা একটু বেশি দেখাচ্ছি, কারণ এখানে কম দেখালেই অনেক দূর আমাকে ছবিটা আঁকতে হবে, তো সেই জন্য আমরা একটু ছবিটাকে চেঞ্জ করছি, অর্থাৎ কম্পাঙ্কের ধরো সামান্য পার্থক্য। অর্থাৎ আমরা দেখতে পাবো এর পরের জায়গায় এই যে তরঙ্গটা যেটা আমি এঁকেছিলাম, এই তরঙ্গটা সাপোজ আর একটু এঁকে ফেলে, আর একটা এইখানে যখনই এসে যাবে তাদের কি হবে, বিপরীত দশায় তাদের, দেখতে পাচ্ছিস তরঙ্গ দুটো এইখানে প্রায় কাছাকাছি এসে এখানে একটু বেশি থাকবে, বেশি থাকতে থাকতে এখানে একটু বেশি থাকবে, এদের যে রেজাল্টটা, অর্থাৎ দেখবো আমি রেজাল্টটা দেখানোর জন্য আর একটু নিচের দিকে আঁকছি, তাহলে যেখানে দুটো দশা কিন্তু এইখানে দেখ ধীরে ধীরে বিপরীত দশার দিকে মিলিত হওয়ার জন্য যাচ্ছে, তাহলে এইখানে তাদের যে বিস্তারটা ধীরে ধীরে একই দশায় সব আছে, ধীরে 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 এখানে বেশি হতে 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 বেশি হতে হতে এইখানে কিন্তু বিপরীত দশায় ধীরে ধীরে মিলে আসবে, এতে দুজনের যোগ ফলটা যখন এটা বিপরীত দশায় চলে আসছে, এই তরঙ্গটার এখানে বিপরীত যে দশা তার এদিকে শীর্ষস্থান, এদিকে এর হচ্ছে এদিকে শীর্ষ, তাহলে দুটো বিপরীত দশা হচ্ছে, অর্থাৎ এই দুজনের যোগফল রেজাল্ট এখানে কমে যাবে। আবার ঠিক যদি আঁকতে থাকি দেখবো যে আবার এই নিচের দিকে আবার তাদের ম্যাক্সিমাম হবে, অর্থাৎ এদের দুজনের যোগফলটা যদি দেখি, এইদিকে উঁচু শীর্ষ থেকে শুরু করে এইদিকে উঁচু শীর্ষের মধ্যে রেজাল্টটা ধীরে 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 কমবে, দুজনের যে রেজাল্টেন্টটা এই একটা সর্বোচ্চ সর্বনিম্নের মধ্যে চলতে থাকে, কিন্তু কম্পাঙ্কটা কিন্তু তার ভেতরে কম্পাঙ্ক পরিবর্তন হতে থাকছে, কিন্তু দুজনের যে বিস্তার যোগফলটা কিন্তু আস্তে আস্তে বাড়বে বা কমবে, এই যোগফলটা কত কত মধ্যে হবে, এই যে এ আর এর যোগফল যেটাকে আমরা বলছি টু এ, এর মধ্যে কিন্তু পরিবর্তন হতে থাকবে, এই যে যদি এ এ বলি এটা হচ্ছে প্লাস টু এ, আর এটা যদি বলি মাইনাস টু এ, তাহলে এই যে সর্বোচ্চ যোগফলের বিস্তারটা কিন্তু আস্তে আস্তে কখনো বাড়বে আর কমবে, কিন্তু এই যে একটা দুজনের যোগফলের বিস্তার আরো একটা যোগফলের যে বিস্তার, এই যে দুটো যে সময় তীব্রতা বিশিষ্ট শব্দ যখন শুনবো, যখন এই যে বিস্তার ম্যাক্সিমাম হচ্ছে মানে কি কম্পাঙ্গ যে তীব্রতা বলছি যে বিস্তারের স্কোয়ারের সমানুপাতিক, যে টু এর স্কোয়ার হয়ে যাবে তখন এই জায়গায় তীব্রতাটা ম্যাক্সিমাম হবে, এখানে আবার তীব্রতা জিরো হয়ে যাবে, এইখানে আবার তীব্রতা ম্যাক্সিমাম হবে, এই তীব্রতা এই তীব্রতার মাঝের যে সময় কালটাকে আমরা বলছি একটা স্বরকম্প, কি বলছি বোঝা গেল? এইটাই হচ্ছে স্বরকম্পের গাণিত যে লেখচিত্রগত দিক থেকে, এটা আমরা বুঝলাম যে দুটোর যদি সামান্য কম্পাঙ্কের পার্থক্য থাকে তারা যখন আস্তে আস্তে এগিয়ে যাবে, আমি যদি কোনো একটা জায়গায় এখানে দাঁড়িয়ে থাকি তাহলে কি হবে, তরঙ্গটা তো আস্তে আস্তে এগিয়ে আসছে, এই তরঙ্গটা তো এগিয়ে আসছে, তখনই কি হবে ধীরে ধীরে কখনো জোরালো শব্দ আবার কখনো মৃদু শব্দ, কখনো জোরালো শব্দ কখন মৃদু শব্দ শুনতে পাবো, তো এটাকেই বলা হচ্ছে স্বরকম্প এবং স্বরকম্পের সংখ্যা। তো এখন স্বরকম্পের এই যে লেখচিত্রটাকে এখন প্রকাশ করার জন্য আমরা গাণিতিকভাবে আমরা বোঝার চেষ্টা করব এই ইকুয়েশনগুলোকে ইউজ করে এদের উপরিপাত, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট জায়গায় তো এই দুটো তরঙ্গ এসে পড়ছে বলে এরকম হচ্ছে, তো আমরা তাদের উপরিপাত অর্থাৎ তরঙ্গ দুটোর লব্ধি বের করার জন্য উপরিপাতের নীতি বের করবো, নীতির সাহায্যে এদের যোগ করবো, অর্থাৎ কোনো একটা জায়গায় যেই জায়গাটাতে আমরা ক্যালকুলেশন করতে চাইছি সেই জায়গায় দুজনের যোগফল কি হচ্ছে সেইটা আমরা বের করব। তো এক্ষেত্রে আমরা বইতে আননেসেসারি কমপ্লিকেশনটাকে দূর করার জন্য আমরা যেহেতু কোনো একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আমি ওই তরঙ্গটা যে আসছে তার প্রভাবটা লক্ষ্য করবো, তো সেই জন্য বইগুলোতে সাধারণত আমরা এক্স পার্টটাকে দূরই নেগলেক্ট করে ক্যালকুলেশনটা করেছি, কিন্তু বইতে পরিষ্কার করে দেখবি যে এখানটায় যদি আমরা চলতরঙ্গ এটা যদি না থাকে এটা কিন্তু তরঙ্গকে বোঝায় না, এটা একটা সিম্পল হারমোনিক মোশন হয়ে যাবে, তো কিন্তু আমরা যেহেতু শুধু বিস্তারটাকেই পর্যালোচনা করতে চাই বিস্তারটার কি হয়, তো সেই জন্য কিন্তু আননেসেসারি দশা পাঠের মধ্যে এক্সট্রাকে আমরা বাদ দিয়ে ক্যালকুলেশনটা করতে পারি। আমরা দুটো ক্যালকুলেশনই দেখাবো, যেখানে এক্স যুক্ত পার্টটাকে রেখে ক্যালকুলেশন একটা করব আর এক্স যুক্ত পার্টটাকে না রেখে একটা ক্যালকুলেশন করব, ঠিক আছে? তো আমরা প্রথমে
যেহেতু শব্দ তরঙ্গের ক্ষেত্রেই স্বরকম্পটা হয়, এবং শব্দ তরঙ্গকে আমরা সাধারণত কি তরঙ্গ দিয়ে প্রকাশ করে থাকি? চাপ তরঙ্গ, তাই তো? সেখানে স্বরণও হয়, চাপও হয়। তো চাপ মানে কি? এক্সেস প্রেশার। বায়ুমণ্ডলে তো একটা চাপ রয়েছে, কোন তরঙ্গ যখন চলে যাবে সেই বায়ুর চাপের তুলনায় কোথাও বেশি হয়ে গেছে, কোথাও বায়ু চাপের তুলনায় কম হচ্ছে, এটাকে বলা হয় এক্সেস প্রেশার। সেই আকারে কিন্তু আমরা সমীকরণটাকে প্রকাশ করব। করে আমাদের যদি বলি এই, কারণ এই যে ওয়াইটাকে আমরা স্মরণ বলে বলছি, কোনো জায়গায় চাপটাই হচ্ছে এইভাবে তরঙ্গ আকারে যাচ্ছে, তখন সেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করতে পারি। কখনো ঘনত্বটা ওইভাবে তরঙ্গের আকারে যাচ্ছে তো ঘনত্বও বলতে পারি, অর্থাৎ এই পি এক্সটাকে আমরা পিও বলতে পারি, রো বলতে পারি। যেটা এখন তরঙ্গের আকারে যাচ্ছে তাকে আমি, তার জন্য এটাকে আমি ওয়াই বলে থাকি সাধারণত, বুঝা গেছে? তো শব্দ তরঙ্গের ক্ষেত্রে আমরা পি দিয়েই সাধারণত যদি ইকুয়েশনটাকে লিখি, পি দিয়ে ইকুয়েশনটাকে লিখলে কি ইকুয়েশনটা হবে? আমাদের বইতে কিন্তু এইভাবে করে করা নেই ইকুয়েশনগুলোকে, শুধু কিন্তু এক্সটাকে বাদ দিয়ে ক্যালকুলেশনটা করা রয়েছে। বইটাকে ভালো করে দেখিস তো, আমরা করছি কি, অ্যাকচুয়ালি অরিজিনাল ক্যালকুলেশনটা কি হয় সেইটা করার জন্য তোরা দেখে নিতে পারিস। বইতে কিন্তু সিম্পলি সাইন মানে অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন দিয়ে কিন্তু করে দেওয়া আছে, বোঝা গেছে তার যে ইকুয়েশনটা। তো আমরা অ্যাকচুয়ালি গণিতে কি হবে, যে তরঙ্গ দুটো যাচ্ছে, সাপোজ একটা আমি চাপ তরঙ্গকে প্রকাশ করছি, এক্সেস চাপ তরঙ্গ পি ওয়ান বলে বলছি, তার হচ্ছে পি জিরো সাইন অফ, জিরো সাইন অফ ওমেগা ওয়ান পি মাইনাস এক্স বাই ভি। একটাকে এইরকম আকারে লিখলাম আমরা, চল তরঙ্গের ভিন্ন ভিন্ন রূপ পড়েছিলাম, তার মধ্যে আমি এইরকম ভাবে লিখে করছি। আর একটা তরঙ্গকে বলছি পি টু, এখানে পি জিরো সাইন ওমেগা টু, অর্থাৎ আলাদা একটা কম্পাঙ্ক পি মাইনাস এক্স বাই ভি। এইরকমভাবে কেন লিখলাম? আমরা তো তরঙ্গগুলোকে, চাপ তরঙ্গকে পি সমান পি জিরো সাইন ওমেগা টি মাইনাস কে এক্স এর আকারে লিখতে পারতাম, ওমেগা ওয়ান টি ইন্টু কে ওয়ান এক্স লিখতে হতো তখন, কারণ কি তাদের অনুপাতে যে বেগকে প্রকাশ করবে, কারণ বেগ একই, তো সেই জন্য আমরা একটাকে পরিবর্তনশীল রাখবো বলেই শুধু এইরকম আকার থেকে এইরকম আকারে কনভার্ট করে বেগের আকারে লিখলাম। কারণ কি দুটো তরঙ্গ যে যাচ্ছে তাদের বেগ একই, এইটাতে আমরা স্পষ্ট করে বোঝে। এখন দুটো তরঙ্গ ধরে যাচ্ছে, এটাও একটা তরঙ্গ যাচ্ছিল, এটাও একটা তরঙ্গ যাচ্ছে, এখানে একটা চাপকে বোঝাচ্ছে, বোঝা গেছে? আমরা এখানে ওয়াইও লিখতে পারতাম, যেহেতু শব্দ তরঙ্গের ক্ষেত্রে স্বরকম্প হয়ে থাকে, তাই শব্দ তরঙ্গকে আমরা চাপ তরঙ্গের আকারে লিখছি, বোঝা গেছে? এখন এদের উপরিপাত নীতি অনুযায়ী কোনো একটা পজিশনে কি হবে সেটা তাহলে তাদের যোগ করতে হবে, তাহলে পি সমান রেজাল্টেন্ট কি হবে, পি ওয়ান প্লাস পি টু। এখন আমরা যে বলছিলাম যে দুটোর বিস্তার আলাদাও হতে পারে, কি বলছি, বুঝলে? আলাদা বিস্তার করলে কিন্তু আমাদের গণিতটা করা জটিল হয়ে যায়। আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে যে বিস্তারটা কি হয়, আমি তাহলে সহজ পদ্ধতিতে যেটা দেখে নিতে পারবো, কঠিন পদ্ধতিও কিন্তু সেই একই হবে। তো আমরা সহজ যে দুটোর বিস্তার একই রেখেছি, তো দুটো আমরা সাইন এ প্লাস সাইন এ যোগ করলে কি হয়, পি জিরোটা কমন চলে আসবে, বুঝতে পেরেছিস? তাহলে থাকবে কত, সাইন অফ ওমেগা ওয়ান পি মাইনাস এক্স বাই ভি প্লাস সাইন অফ ওমেগা টু পি মাইনাস এক্স বাই ভি। এবারে সাইন এ প্লাস সাইন বির সূত্র আমাদের জানা রয়েছে, সেখানে কি হয় টু সাইন এ প্লাস বি বাই টু, তাহলে আমি যদি টুটাকে নিয়ে চলেছি টু পি জিরো সাইন এ প্লাস বি বাই টু, এ মানে এইটা বি মানে এইটা, যখনই যোগ করবো দেখ টিটাকে আমি ধরো কমন নিচ্ছি, টি কমন নিলে ওমেগা ওয়ান প্লাস ওমেগা টু চলে আসবে, এইটা যখন যোগ করবো আবার সরি ওমেগা ওয়ান, এই দুটোতেই টি আছে, আমি ধরো একটা স্টেপ স্টেপ জাম্প করছি না, আমি লিখছি তাতে করে বুঝতে সুবিধা হবে, তাহলে কি হবে ওমেগা ওয়ান টি মাইনাস এক্স বাই ভি প্লাস ওমেগা টু টি মাইনাস এক্স বাই ভি, তুলে নিতে পারিস এটা বাই টু। আর একটা কি হবে, কস হবে, কস পার্টটা আসবে, কস অফ এ মাইনাস বি বাই টু, এ মানে কি ওমেগা ওয়ান টি মাইনাস এক্স বাই ভি মাইনাস এইটা মাইনাস ওমেগা টু টি মাইনাস এক্স বাই ভি বাই টু, বুঝা গেছে? এটা আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি, এই টু এক্সটা বের করছি। এইখানে এইবারে আমরা টু পি জিরো পাচ্ছি, সাইন পাবো, এই ক্ষেত্রে আমরা কি করব, এই দুটো পার্ট থেকে টি মাইনাস এক্স বাই ভি কমন নিলে কি পেয়ে যাবো, পুরো এই পুরো পার্টটাই কমন চলে আসবে, তাহলে আমরা পাবো ওমেগা ওয়ান প্লাস ওমেগা টু বাই টু ইন্টু টি মাইনাস এক্স বাই
ভি, বোঝা গেছে? এই দুটো পার্ট থেকে এটা কমন চলে এসেছে, এটা বাই টু টাকে নিচে ভাগ করে দিলাম। এটা একটা কসের ক্ষেত্রে কি হবে, কস অফ, এক্ষেত্রে শুধু ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টুটা চলে আসবে আর বাকি সব তো চলে যাবে, তাহলে ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু বাই টু ইন্টু টি মাইনাস এক্স বাই ভি, কি বলছি বোঝা গেল? এখন এইখানে দেখ, এই যে কম্পাঙ্কের যদি পার্থক্য থেকে থাকে, এটাকে আমরা সিম্পলি ডেল্টা পার্থক্যটাকে বোঝানোর জন্য আমি কি করছি, এই পার্টটাকে খুব কম, তাহলে আমি এখানে নিয়ে চলে আসতে পারছি টু পি জিরো কস অফ, এই পার্থক্যটাকে আমি বলছি ডেল্টা ওমেগা বাই টু ইন্টু টি মাইনাস এক্স বাই ভি, আর এটা থাকছে সাইন অফ এই কম্পাঙ্কটা ওমেগা ওয়ান প্লাস ওমেগা টু বাই টি টু ইন্টু টি মাইনাস এক্স বাই ভি। এখন এইটাই হচ্ছে রেজাল্টেন্ট যে তরঙ্গ উপরিপাতের ফলে কি রেজাল্ট হবে বোঝাচ্ছে। এখন এইটাকে আমাদের ভালো করে স্পষ্ট করে বুঝতে হবে, এইখানে এই পুরোটা কিন্তু আমি বলছি বিস্তার, আর এইটা হচ্ছে তরঙ্গটা চলে যাচ্ছে, তাহলে একটা চল তরঙ্গ চলে যাচ্ছে। আমি যদি বলি দুটো তরঙ্গের মান একই, প্রায় কম্পাঙ্ক যদি একই করে দিই, তাহলে ওমেগা ওয়ান প্লাস ওমেগা টু মানে টু ওমেগা বাই টু মানে ওমেগাই হবে, অর্থাৎ এইটা কিন্তু মূল যে তরঙ্গটা যাচ্ছিল সেই তরঙ্গের কম্পাঙ্কে একটা তরঙ্গ চলে যাবে যেটা এইটা ভিতরে ভিতরে যাচ্ছে, বোঝা গেল? সেটা এই তরঙ্গকে বোঝাচ্ছে যেটা, কারণ সেটা প্রায় একই তরঙ্গ, যদি দুটোকে প্রায় একই ধরে নিই তাহলে দেখ ওমেগা ওয়ান প্লাস ওমেগা টু দুটোই ওমেগা বাই টু মানে ওমেগাই হবে, যে তরঙ্গে যাচ্ছিল সেটা একই তরঙ্গে চলে, অর্থাৎ সামান্য একটু বেশি তরঙ্গ নিয়ে তাদের রেজাল্ট আস্তে আস্তে বেড়ে চলে যাচ্ছে। আর একটা তরঙ্গ যেটা একে আমি বিস্তার বলছি, সেটা কি এই পার্টটাকে বলছি, তার মান তা সেটাও একটা তরঙ্গের আকারে যাচ্ছে কিন্তু তার কম্পাঙ্কটা কত, তাদের বিয়োগফলেরও অর্ধেক, সেইটা নিয়ে একটা তরঙ্গ যাচ্ছে আস্তে আস্তে করে যাচ্ছে, সেটা বিস্তারটা যাচ্ছে সেটা এইটাকে প্রকাশ করছে, এই যে বিস্তারটা আস্তে 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 বেড়ে 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 যাচ্ছে, বলছি বোঝা গেল? তাহলে এই ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে কি, যে এইটা বিস্তার বা এটাকে আমি এ ড্যাশ নাম দিচ্ছি বা পি ড্যাশ, পি এর ক্ষেত্রে যেহেতু লিখেছি এটাকে পি ড্যাশ বলছি, তাহলে পি সমান পি ড্যাশ সাইন অফ ওমেগা ওয়ান প্লাস ওমেগা টু বাই টু ইন্টু টি মাইনাস এক্স বাই ভি। তো আমাদের বইতে কিন্তু যেটা দেওয়া আছে এই দেখ এই পার্টটা কিন্তু নেই, ভালো করে খেয়াল করে দেখ যে শুধু টি এক্স পার্টটা নেই, যেহেতু কি বলছি আমাদেরকে কোনো একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আমরা শুনছি শব্দটা আস্তে আস্তে এগিয়ে আসছে, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে কি হচ্ছে সেইটাই জানবো, তো সেই জায়গায় আননেসেসারি কমপ্লিকেশনটাকে যাতে কমপ্লিকেটেড না হয়ে পড়ে সেই জন্যই কিন্তু আমাদের অনেক বইতে কিন্তু এই এক্স পার্টটাকে রাখা হয়নি, কি বলছি বোঝা গেল? দুটোতেই দেখবি টি রয়েছে, সেটা কিন্তু একটু বুঝতে অসুবিধা হয়, এটাতে কষ্ট বুঝতে পারছি এটা একটা চলতরঙ্গ চলেও যাবে, কারণ কি চলতরঙ্গ রিপ্রেজেন্ট করবে অবশ্যই টি মাইনাস এইরকম কম্বিনেশন থাকতেই হবে, আমরা চলতরঙ্গ যখনই পড়ছিলাম তখনই বুঝিয়েছি কি এইরকম না হলে শুধু যদি টি দিয়ে প্রকাশ হয় সেটা একটা সরল দোলগতিকে বুঝিয়ে যায়, তাই তো? তো সেই জন্য অর্থাৎ এই সমীকরণ দ্বারা বুঝতে পারছি যে তরঙ্গের যে বিস্তারটা পরিবর্তিত হবে এবং একটা ভেতরে ভেতরে কম্পাঙ্কের এই যে কম্পাঙ্কের মানটা কত ওমেগা ওয়ান প্লাস ওমেগা টু বাই টি, এই তরঙ্গের কম্পাঙ্কটা কত ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু বাই টু, এই দুটো তরঙ্গ এভাবে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে যে আমাদের স্বরকম্পের যে মূল যে যে গাণিতিক গণিতটাকে এখানে এখানে বোঝা যাচ্ছে। তো এইখানে আমরা বুঝতে পারছিস যে এই বিস্তারটারই বর্গ হচ্ছে আমরা যেটা শুনতে পাবো সেটাই হচ্ছে ইন্টেন্সিটি বলা আছে, এটাকে পুরোটাকে যদি বিস্তার বলি আমরা যেটা শুনবো সেটা হচ্ছে এর বর্গটা, এর বর্গটাকেই বলছে ইন্টেন্সিটি, কারণ এই যে মূল বিস্তারটা টু এখানে এ বলেছিলাম তো এখানে টু এর সঙ্গে আরো কস এই ফাংশনটা রয়েছে, কম্পাঙ্কের যে পার্থক্যটা রয়েছে তো সেই বিস্তারটা ইন্টেন্সিটিটাও সেরকম দেখবি, যেহেতু এই কম্পাঙ্কের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে ইন্টেন্সিটিটাও সেই কম্পাঙ্কে পরিবর্তন পার্থক্যের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হবে। তো এটাই হচ্ছে স্বরকম্পের মূল গাণিতিক যে রিপ্রেজেন্টেশনটা। তো এই স্বরকম্পটাকে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি, এই স্বরকম্পটাকে কিভাবে প্রয়োগ করবো, তাহলে এটা হলো স্বরকম্পের যে লেখচিত্র কিংবা এটা হচ্ছে আমরা সিম্পল গণিত যেটা জানলাম, এবারে চলে আসছি স্বরকম্পের, এটা যদি তোরা কেউ তুলতে চাস তুলে নিতে পারিস, এটা পরে তুলে নিতে পারিস, এটা অ্যাকচুয়ালি তোদের এত বড় জটিল ম্যাথ পড়বে না, তো আমাদের এইটা কিন্তু বইতে নেই তো বলার জন্য আমরা জাস্ট বললাম।
ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি এই স্বরকম্পের প্রয়োগটাতে। ঠিক আছে, অর্থাৎ এখানে যে দুটো ইকুয়েশনকে আমরা দেখিয়েছিলাম, এই পি ড্যাশের জন্য একটা জিনিস বলি আর এইটার জন্য একটা জিনিস বলি, তো দুটো দুটো তরঙ্গকে প্রকাশ করবে। এই পি ড্যাশটা যেটা প্রকাশ করবে সেটাকে যদি বলছি, সেই পি ড্যাশের মানটা ছোট্ট, এই যে পি জিরো টু পি জিরো থেকে ভ্যারি করবে, টু পি জিরো থেকে মাইনাস টু পি জিরো পর্যন্ত এটা ভ্যারি করবে। এই যদি এই এ পি ড্যাশটা আমি যদি লেখার চিত্রটা আঁকি যেখানে, তাহলে এই ধরো সাপোজ বলছি এখানটা ম্যাক্সিমাম থেকে, ধরো এখানে ম্যাক্সিমাম থেকে ধীরে 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 বড় হয়ে হয়ে যাবে। এই যে কম্পাঙ্কের ডিফারেন্সটা, টাইম পিরিয়ডের যে কম্পাঙ্কের ডিফারেন্সটা, এখানটা কত কম্পাঙ্কের ডিফারেন্সটা, এটা ধরো টাইম পিরিয়ডের অর্ধেক হচ্ছে, কারণ দুটো পিক তো নয়, দুটো পিকের অর্ধেকটা বোঝাচ্ছে। এটা তাহলে টি বাই টু কে বোঝাচ্ছে, টি বাই টু মানে কি ওয়ান বাই টু এন কে বোঝাবে। কম্পাঙ্কটা মানে কি, এই যে ডেল্টা টু ওমেগা, ওয়ান বাই টু ইন্টু ডেল্টা ওমেগা বাই টু, কম্পাঙ্কটা বোঝা গেছে। এই যে এই যে দূরত্বটা, এইটা এই জিনিসটাকে বোঝাবে। ঠিক আছে, আর টি বাই টু পাই, তাহলে এখানে টু পাই বাই এই মানটা যেটা বোঝাবে, টু পাই বাই ডেল্টা ওমেগা, এই দূরত্বটা হচ্ছে কত, টু পাই বাই ডেল্টা ওমেগাকে বোঝাবে। তাহলে এইটা হচ্ছে এইটার ছবি, আর এইটার চিত্রটা কি হবে, এইটা অ্যাকচুয়ালি কি হবে, সাইন ফাংশন আছে এবং কম্পাঙ্ক অনেক বেশি, তো সেখানে আমরা দেখবো কি এটারই মধ্যে কম্পাঙ্কটা অনেক তীব্রভাবে কিন্তু ফ্লাকচুয়েট করবে, বুঝা গেছে, মানটা এই বিস্তারের মধ্যে থেকে ফ্লাকচুয়েট করবে, বুঝা গেছে। তো এইখান পর্যন্ত আমরা আজকে যেটা বললাম, এরপরে আমরা চলে আসবো সরকম